আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টুডেন্ট বেসিক। প্রিয় শিক্ষার্থী, আজ আলোচনা করব অনার্সে চান্স পেলে অথবা না পেলে কি করণীয় রয়েছে। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করতে পারো। তো আগামী 20 জুন কিন্তু তোমাদের অনার্স প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করা হবে। তো তোমরা যারা প্রথম মেরিটে চান্স পাবে তাদের পরবর্তী করণীয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগ ইন করে অ্যাডমিশন ফর্ম অথবা চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে 28 জুনের মধ্যে সাবমিট করা। তারপর কলেজে 475 টাকা মোবাইল ব্যাংকিংয়ের সাহায্যে 29 জুনের মধ্যে জমা দিতে হবে। তারপর কলেজে গিয়ে সব কাগজপত্র ঠিকঠাক জমা দিয়ে ভর্তি হতে হবে। তো কী কী কাগজপত্র এবং কত টাকা লাগবে ভর্তি হতে, এ নিয়ে একটি ভিডিও এই চ্যানেলে রয়েছে। যারা দেখতে চাও উপরে আই কার্ডে ক্লিক করে দেখতে পারো। তো এখন কথা বলা যাক, যারা অনার্সে প্রথম মেরিটে চান্স পাবে না তাদের পরবর্তী করণীয় কী। তো যারা প্রথম মেরিটে চান্স পাবে না তাদের দ্বিতীয় মেরিটের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে, দ্বিতীয় মেরিটের জন্য কোনো প্রকার আবেদন করতে হবে না। তো যারা জানো না ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে, তারা বামের ভিডিওতে ক্লিক করো।